আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি অংশ, অর্থাৎ ১৬ অধ্যায়ের ১৬.১ অনুশীলনীর ত্রিভুজ সংক্রান্ত আলোচনা নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আলোচনা করেছিলাম। আজকে এ পর্যায়ে আমি তোমাদের সাথে বিষমবাহু ত্রিভুজের সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, সমস্যা উপস্থাপন করেছি, সেটি হলো ১৬.১ অনুশীলনীর ৫ নম্বর সমস্যা। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং পরিসীমা অর্ধ পরিসীমা এই বিষয়গুলো জেনে আসতে হবে। তাহলে আমরা এখন দেখি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সূত্রটি, সেটি নিয়ে একটু আলোচনা করে আসি। ধরে নেই এ বি সি একটি ত্রিভুজ যার এ বি ইজ নট ইকাল টু বি সি ইজ নট ইকাল টু এ সি, অর্থাৎ এই তিনটি বাহু কোনোটি কোনোটির সমান নয়, তিনটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। তাহলে এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদেরকে অর্ধ পরিসীমা বের করে নিতে হয়। এখন আমরা জানি যে কোন ত্রিভুজের পরিসীমা হলো তার তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বা সমষ্টি, এটি হলো একটি ত্রিভুজের পরিসীমা। এখন এই পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি টু এস ইজ ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস এ সি। আর যদি আমরা অর্ধ পরিসীমা লিখতে চাই তাহলে লিখব অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস এ সি বাই টু, অর্থাৎ অর্ধ পরিসীমাকে একটি বিষমবাহু ত্রিভুজের পরিসীমাকে, যে কোনো ত্রিভুজের পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয়। তা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা এখানে টু এস ইকুয়াল টু তিনটি বাহুর দৈর্ঘ্য লিখব, এবং ওই তিনটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে শুধুমাত্র এস থাকবে, অর্থাৎ অর্ধ পরিসীমা থাকবে। হ্যাঁ, অর্ধ পরিসীমা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো। যদি এই ত্রিভুজটির হোয়াইট বোর্ডে যে ত্রিভুজটি আমরা লিখেছি এই ত্রিভুজটির এ বি বাহুর দৈর্ঘ্য যদি ৬ সেন্টিমিটার হয়, বি সি বাহুর দৈর্ঘ্য যদি ৮ সেন্টিমিটার হয়, এ সি বাহুর দৈর্ঘ্য যদি ৭ সেন্টিমিটার হয়, তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা লিখব অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু লিখতে পারি ৬ প্লাস ৮ প্লাস ৭ বাই টু একক, যদি এ বি সমান ৬ একক, বি সি সমান ৮ একক এবং এ সি সমান ৭ একক হয় তাহলে আমরা এ বি সি ত্রিভুজটির অর্ধ পরিসীমা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ৬ প্লাস ৮ প্লাস ৭ বাই টু একক, অর্থাৎ ৮ এন্ড ৭ ১৫ ৬ ২১ বাই টু একক, অর্থাৎ ১০.৫ একক। তাহলে আমরা যদি বলি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস ৬, অর্থাৎ আমরা এখন লিখতে পারি এ বি এস মাইনাস বি সি ইন্টু এস মাইনাস এ সি বর্গ একক, বর্গ এ ক ক একক, অর্থাৎ আমরা এখন লিখতে পারি ১০.৫ × ১০.৫ - ৬ × ১০.৫ - ৮ × ১০.৫ - ৭ বর্গ একক। তাহলে আমরা যদি এইখানে এই রাশিটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ হিসাব করি, করে এই ভিতরের বিয়োগের কাজ সম্পন্ন করে গুণনের কাজ সম্পন্ন করে বর্গমূল করি তাহলে এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল অনায়াসে পাবো।
তা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন হোয়াইট বোর্ডে উপস্থাপিত সমস্যাটির সমাধান যদি করতে চাই, তাহলে যে সূত্রটি এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম সেই সূত্রটির আলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এখন লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার এবং ত্রিভুজটির পরিসীমা পরিসীমা চুরাশি সেন্টিমিটার। তাহলে যেহেতু একটি বিষমবাহু ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য থাকার কথা, এখানে আমাদের এই ত্রিভুজটির এই বিষমবাহু ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। থার্ড যে বাহুটি অর্থাৎ তৃতীয় বাহু, সেটির দৈর্ঘ্য এখানে উল্লেখ করা নেই, সেটিকে আমরা ধরে নিব। মনে করি ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য সি সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার পেলাম এবং আরেকটি বাহুর দৈর্ঘ্য সি সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে ত্রিভুজটির পরিসীমা সমান পঁচিশ যোগ সাতাশ যোগ সি সেন্টিমিটার সমান সাত পাঁচ বারো দুই 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 চার আর এক পাঁচ যোগ সি সেন্টিমিটার। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমস্যাটির দিকে তাকালে দেখতে পাই ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে চুরাশি সেন্টিমিটার, আবার এখানে আমরা পেলাম ত্রিভুজটির পরিসীমা 52 প্লাস সি সেন্টিমিটার। সঙ্গত কারণেই আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই অংশটুকু ইজ ইকুয়াল টু 84। প্রশ্ন মতে ফিফটি টু প্লাস সি ইজ ইকুয়াল টু 84 বা সি ইজ ইকুয়াল টু 84 বিয়োগ 52। বা সুতরাং সি ইজ ইকুয়াল টু ফোর থেকে টু বাদ গেলে টু, এইট থেকে ফাইভ বাদ গেলে থ্রি, 32। সুতরাং ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য পেলাম সি ইজ ইকুয়াল টু 32 সেন্টিমিটার। তাহলে আমরা এখন লিখতে পারি, যেহেতু ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখন আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় যেহেতু আমাদের অর্ধ পরিসীমা এস এর সাহায্য প্রয়োজন, সেজন্য আমরা এখন অর্ধ পরিসীমা এস এর মান নির্ণয় করব। সুতরাং
অর্ধপরিসীমা পরিসীমা সরি আমরা যদি আরেকটু স্পষ্ট করে লিখি তাহলে সুতরাং ত্রিভুজটির অর্ধ পরিসীমা S is equal to 84 by 2 is equal to 42. তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা এখন কিভাবে নির্ণয় করব ত্রিভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল is equal to root over s into s minus a into s minus b into s minus c বর্গ সেন্টিমিটার সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমার পরিসীমা 84 সেন্টিমিটার দেওয়া ছিল অর্ধপরিসীমা স্বাভাবিক কারণেই আমি আর টু দ্বারা পরিসীমাকে ভাগ করলে পেয়ে যাব সেই হিসেবে আমরা এস এর মান পেয়েছি অর্ধপরিসীমার মান পেয়েছি 42 সেন্টিমিটার সেন্টিমিটার এবার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এখানে লিখেছি এস ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটারকে এ এবং বি দ্বারা প্রকাশ করিনি এর জন্য আমরা এখানে এ এবং বি দ্বারা যদি আমরা প্রকাশ করতাম যে এ সমান 25 বি সমান 27 তাহলে আমরা এখানে লিখতাম এর মান 25 বি এর মান 27 আর সি এর মান 32 কিন্তু যেহেতু আমরা 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার কে এ এবং বি দ্বারা প্রকাশ করিনি তাহলে সূত্রটিকে আমরা এভাবে না লিখে সরাসরি লিখতে পারি রুট ওভার এস ইন্টু এস মাইনাস 25 ইন্টু এস মাইনাস 27 ইন্টু এস মাইনাস সি বর্গ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু রুট ওভার 42 ইন্টু 42 মাইনাস 25 ইন্টু 42 মাইনাস 27 ইন্টু 42 মাইনাস 32 বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এখন লিখতে পারি 42 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 10 বর্গ সেন্টিমিটার তাহলে এই সবগুলো রাশি যদি আমরা গুণন করি ক্যালকুলেটরের সাহায্য নেই তাহলে আমরা কি পাবো আমরা পাবো 107100 107100 ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা এই রাশিটি পেলাম বর্গমূল করার পরে এটিও ক্যালকুলেটরের সাহায্য নিব আমরা নিয়ে বর্গমূল করার পরে আমরা যে রাশিটি পাবো সেটি হলো 327.26 বর্গ সেন্টিমিটার তাহলে আমরা হোয়াইট বোর্ডে যে সমস্যাটি উপস্থাপন করেছি একটি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সমস্যাটি সেটির ক্ষেত্রফল আমরা পেলাম 327.26 বর্গ সেন্টিমিটার সুতরাং নির্ণয় আমরা উত্তরটি উপরে লিখি তা না হলে দেখা যাবে না হয়তোবা সুতরাং নির্ণয় ত্রিভুজটির অর্থাৎ বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল 327.26 বর্গ সেন্টিমিটার সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা তোমাদের পাঠ্যপুস্তকের যে 5 নম্বর সমস্যাটি সমাধান করলাম তোমরা দেখতে পাচ্ছ তোমরা এরকম অসংখ্য অসংখ্য সমস্যা সামনে আসলে তোমরা আশা করি সমাধান করতে পারবে
আজকে এ পর্যন্তই, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।